তাপিয়া নামে এক মহিলা গ্রেপ্তার হয়েছে এই মহিলা একজন মহিলা হয়ে আজকে মাদক সম্রাজ্ঞী হয়েছে এমন কি গত কয়েক মাস না জানি কয়েক বছরের তার কোটি কোটি টাকা সে শুধুমাত্র মাদকের বিল দিয়েছে একটা হোটেলের মধ্যে যেরকম নাউজবিল্লাহ আর যদি বলো নাউজবিল্লাহ একদিকে দেহ ব্যবসা অপরদিকে এই যুবকদের জন্য যুবকদের হাতে হাতে মাদক তুলে দিয়েছে আমার প্রিয় ভাইরা আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য সব থেকে বড় অস্ত্র হলো মাদক যেরকম ঠিক না। যারা বড় বড় কথা বলে মাদকের বিরুদ্ধে কনসার্ট করে কনসার্টের মধ্যে অনেক বড় বক্তৃতা দেয় তারাই রাত্রিবেলা গোপনে গোপনে যুবকদের হাতে মত তুলে দেয় যেরকম ঠিক না। যুবকদের হাতে মত তুলে দিয়ে যুবকদের চরিত্র ধ্বংস করে যুবকদেরকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে ঠিক কিনা বলেন মা বাবাদের সাবধান হওয়া লাগবে পিতা মাতাদের সাবধান হওয়া লাগবে আপনার সন্তান কোথায় যায় কার সাথে সময় দেয় আপনার সন্তানের পড়ালেখার সময় সে কি করে আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই জিজ্ঞেস করবেন তোমার যৌবনকাল, ফিমা, কাল তোমার যৌবনকালে তুমি কি করেছ তুমি আল্লাহর গোলামি করেছ নাকি মানুষের গোলামি করেছ নাকি নেতার গোলামি করেছ নেতার নির্দেশে একজনের জীবনকে নষ্ট করে দিয়েছ গুলি করে দিয়েছ নিঃশেষ করে দিয়েছ সংসার ধ্বংস করে দিয়েছ অন্যের মেয়েকে ধরে ধর্ষণ করে তার বিরুদ্ধে উল্টা মামলা দিয়েছ জবাব দেওয়া লাগবে কার কাছে আর জোরে বলুন কার কাছে আল্লাহ কি দেখে কি দেখে না নাকি আল্লাহ ঘুমায় গেছে লা তা আল খুযুহু সিনাতু ওয়া লা আল্লাহ তো কখনো ঘুমায় না আল্লাহর কখনো জিমানিও আসে না রব্বুল আলামিন সব কিছু দেখেন রব্বুল আলামিনের কাছে সব কিছু হিসাব দেওয়া লাগবে জোরে বলুন ঠিক কিনা ও যুবকেরা এই যুবকদেরকে বিশ্ব টার্গেট করেছেন এই যুবকদের মাধ্যমে দিনের বিজয় এসেছে যে জমিনে যুবকদের রক্ত যত বেশি ঝরেছে সেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে তত বেশি বিজয় করেছেন যদি কোন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আল্লাহর নবীর জিহাদের সময় তার আশেপাশে যুবকদের ভূমিকায় সব থেকে বেশি ছিল এজন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম যুবকদের ব্যাপারে পজিটিভ কথা বলেছেন আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেন লা নবিয়্যা বাদি লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা আমার পরে আর কোন নবী আসবে না কোন রাসূল আসবে না তবে যদি আমার পরে কেউ নবী হত তাহলে সে হত অমর অমর ছিলেন এমন মানুষ এমন যুবক দ্বিনের প্রজর তার জীবনটাকে তিনি বিলীন করে দিয়েছেন যেই রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তানো হাঁট더라 সুবহানাল্লাহ ও যুবকেরা তোমরা যদি সিদ্ধান্ত নাও তাহলে এদেশের মানুষগুলোকে তোমরা খুব সহজেই দিনের পথে আনতে পারবে ইসলামের পথে আনতে পারবে এদেশটা সম্পূর্ণ দুর্নীতি মুক্ত সম্পূর্ণ মাদক মুক্ত সম্পূর্ণ লাগবে না যদি যুবকেরা সিদ্ধান্ত নয় জোরে বলুন ঠিক কিনা এই জন্য আমরা আল্লাহর দরবার দোয়া করি প্রভু তুমি রাসূল দেবে না বলনি দেবে না ওম। দেবে না হামজাতারি খালি দেবী জয় সমর বলেন সবাই প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজাতারি খালি দেবী জয় সমর